দেশব্যাপী জামাত বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে ভুলতা গাউছি এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নাজমুল হাসান সবুজ বলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় জামাত শিবিরে সকল প্রকার অপশক্তি ঠেকাতে আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সদা মাঠে প্রস্তুত রয়েছি। জামাত বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে নীল নকশা তৈরি করেছে, জ্বালাও পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। আমরা সেই সকল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে সবসময় ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জুনায়েদ হাসান মানিক, শাকিল মিয়া, বিজয়, জিতু, মারুফ, মাসুম রানা, বিজয়, রাহুল, রাজু, নিশু প্রমুখ।